আসসালামু আলাইকুম আজকে আমি একজন কাউন্সিলারের বক্তব্য নিয়ে এসেছি যিনি কাউন্সিলার নির্বাচিত হওয়ার পরে তিনি জাতির উদ্দেশ্যে এক মিনিট বক্তব্য দিয়েছেন সেখানে তিনি কি বলেছেন সেটি আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি তো এটি আমি বলবো না তিনি কোন দলের সে দলটা আমি বাদ দিলাম দলটা আপনার বুঝে ফেলবেন মানুষ এখন সবাই জানে সবাই বোঝে কে কোন দলের কোন আদর্শের এটা মানুষ কথাবার্তা শুনলেই বোঝে অর্থাৎ দলটা আমি না বলি তার কথাগুলি শুনলে আপনারা এমনিতে বুঝে ফেলবেন একজন মুসলিম নেতার কথা কাজ একজন মুসলিম নেতা বিজয় অর্জন করার পরে নেতা হওয়ার পরে তিনি কীভাবে আল্লাহর শুক্রিয়া আদায় করেন কিভাবে তার জনগণের সাথে কথা বলেন এক মিনিট বক্তব্যে দেখিয়ে দিয়েছেন সব দশক এইসব বিষয়গুলো আপনারা প্রচার করবেন এদেশের মানুষকে জানিয়ে দিবেন মুসলমানরা বা ইসলাম ধর্মের অনুসারীরা নেতা হলে মোহাম্মদ সাল্লামের উম্মতরা নেতা হলে কেমন হবে সব দশক এটি বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন

সুপ্রদর্শক এদেশের মানুষের মনের ভিতরে একটি ভুল ধারণা আছে যে সব সালা একরকম যে ক্ষমতায় যায় সেই অপকর্ম করে অথচ তারা জানে না ইসলামের শাসন কতটা সুন্দর হয় তারা জানে না মুসলিম নেতাদের শাসন কতটা সুন্দর হয় সেই স্বাদ তারা এখনো পায়নি সুপ্রদর্শক ভিডিওটি মানুষের মাঝে শেয়ার করবেন এবং বিশেষ করে প্রত্যেকটি জায়গা থেকে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে জায়গা থেকে আপনারা বোঝাবেন এবং আপনারা যারা দেখছেন আপনারা বোঝার চেষ্টা করবেন একবার হলো আপনার এলাকায় যে ইসলামিক ইসলামকে মানে যে ইসলামী রাষ্ট্র কায়মের জন্য আন্দোলন করে কাজ করে সেরকম একজন মানুষকে নেতা নির্বাচন করে দেখেন আর এতদিন যাদের নেতৃত্বে আপনারা থেকেছেন তাদেরটা স্মরণ করেন দেখবেন আপনারাই বুঝতে পারবেন আল্লাহতালা আপনাদের সবাইকে বিবেক দিয়েছে কম্পেয়ার করার মতন যোগ্যতা প্রত্যেক মানুষকে আল্লাহ তালা দিয়েছে অতএব আমার এটি আবেদন আপনারা একবার হলেও মুসলিম নেতাদের ইসলামী ইসলামের অনুশাসন অনুযায়ী চলে দেখেন তাদের শাসন একটু দেখেন স্বাদ একটু গ্রহণ করেন অবশ্যই বুঝতে পারবেন ইসলামের শাসন কতটা সুন্দর হয় ইসলামের শাসনে মুসলমানদের মুসলমানদের নেতার আন্ডারে মানুষ কতটা সুন্দর থাকে কতটা অধিকার ভোগ করতে পারে অবশ্যই জানতে পারবেন সুপ্রদর্শক আজকের এই বক্তব্যটি আজকে কাউন্সিলারের বক্তব্যটি আপনারা কী হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন সবসময় সত্য নির্ভরতাল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু